স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি উইথপি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদের জেনারেল সায়েন্স যে জীবন বিজ্ঞানের পার্টগুলো শুরু করেছিলাম ওইটার পার্ট ফোর দিতে চলেছি এই পার্টে আমরা কুড়িটার বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হও আর এসব ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওর পার্টটা শুরু করি তো আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মৌমাছি চাষকে কি বলে তো বন্ধুরা মৌমাছি চাষকে কি বলা হয় এটা আমাদের প্রথম প্রশ্ন তো কি বলা হয় এটিকে বলা হয় এপিকালচার ঠিক আছে এপিকালচারকে মৌমাছি চাষ বলা হয় তিন নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটি হচ্ছে দুধে কোন অ্যাসিড থাকে এটা খুবই সহজ এবং কমন প্রশ্ন যেটা জীবনবিজ্ঞানে আসে তো দুধে কোন অ্যাসিড থাকে তো বন্ধুরা দুধে কোন অ্যাসিড থাকে দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ কী তো বন্ধুরা অ্যান্টিবায়োটিকের কাজ কী অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা ঠিক আছে অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা চার নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যন্ত্রের নাম কী তো বন্ধুরা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যন্ত্রের নাম কী এটি হবে ক্রেসকোগ্রাফ ঠিক আছে ক্রেসকোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যন্ত্র এর পরের প্রশ্নটি হচ্ছে কোন ভিটামিন পানিতে বা যাকে বলা হয় জলে দ্রবণীয় মানে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি তো বন্ধুরা এটা আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন উত্তরে পাঠ দিয়েছিলাম ওখানেও আমি এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম তো যদি তোমরা ওই ভিডিও দেখে থাকো তো এটার উত্তর অবশ্যই পারবে তো এটার উত্তর হয়ে যাবে ভিটামিন সি ঠিক আছে তো ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় এরপরের প্রশ্ন হচ্ছে পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাবে তো কিসের অভাবের জন্য গাছের পাতা বেগুনি হয়ে যায় তো এটার উত্তর হবে ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায় ঠিক আছে বেগুনি হয়ে যায় ফসফরাসের অভাবে তো বন্ধুরা পরের প্রশ্নটি হচ্ছে কৃষকের লাঙল বলা হয় কাকে তো বন্ধুরা কৃষকের লাঙল কাকে বলা হয় কেচোকে কৃষকের লাঙল বলা হয় ঠিক আছে মনে রাখবে কৃষকের লাঙল বলা হয় কেচোকে। এর পরের প্রশ্ন হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটি সবচেয়ে ছোট কোষ জিজ্ঞেস করেছে এবং মানব দেহের জিজ্ঞেস করেছে তো সবচেয়ে ছোটো কোষ কোনটি মানব দেহের এটি উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকা মানব দেহের সবচেয়ে ছোটো কোষ শ্বেত রক্তকণিকা এর পরের প্রশ্ন জীবনের ভিত্তি কাকে বলা হয় জীবনের ভিত্তি তো বন্ধুরা জীবনের ভিত্তি কাকে বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো জীবনের ভিত্তি কাকে বলা হয় এটির উত্তর হয়ে যাবে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয় এর পরের প্রশ্নটি হচ্ছে কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয় তো নিউক্লিয়াস কত সালে আবিষ্কৃত হয় তো বন্ধুরা নিউক্লিয়াস আবিষ্কৃত হয় আঠেরোশো সালে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের চ্যাপ্টার মধ্যে থাকবে যে তোমরা এই ভিডিওটাকে পছন্দ করো তো ভিডিওটা একটা লাইক করবে আর চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই তো পরের প্রশ্নটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া মাইক্রোকন্ডিয়া কত ভাগ মাইট্রোকন্ডিয়ায় কত ভাগ প্রোটিন থাকে তো বন্ধুরা মাই জিজ্ঞেস করেছে মাইট্রোকনডিয়ায় কত ভাগ প্রোটিন থাকে এটার উত্তর হয়ে যাবে তিয়াত্তর ভাগ বা সেভেন্টি থ্রি প্রোটিন থাকে কোথায় এর পরের প্রশ্ন বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টিউ বেবির জন্ম হয় তো বাংলাদেশে জিজ্ঞেস করে যে তো এটা উত্তর হয়ে যাবে দু সালে প্রথম টেস্টুর বেবির জন্ম হয় কোথায় বাংলাদেশে এর পরের প্রশ্নটি হচ্ছে কোন প্রাণী শব্দ করতে পারে না তো কোন প্রাণী শব্দ করতে পারে না এটার উত্তর হয়ে যাবে চিতা বাঘ ঠিক আছে মনে রাখবে চিতা বাঘ শব্দ করতে পারে না তো বন্ধুরা পরের প্রশ্নটি হচ্ছে মস্তিষ্কের আবরণীকে কী বলা হয় এটা খুবই কমন প্রশ্ন এবং অনেকে সবাই জানে তো এটার উত্তর হয়ে যাবে মেনিনজেস ঠিক আছে মস্তিষ্কের আবরণীকে কী বলা হয় মেনিনজেস বলা হয় এর পরের প্রশ্ন স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয় মানব দেহের কোথায় স্নেহ বা লিপিডের পরিপাক শুরু হয় তো কোথায় শুরু হয় এটার উত্তর হয়ে যাবে পাকস্থলীতে প্রথম শুরু হয় এর পরের প্রশ্ন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয় তো রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয় এটার উত্তর হয়ে যাবে জন্ডিস রোগ দেখা যায় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে এর পরের প্রশ্নটি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোন হরমোন তো রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোন হরমোন তো এটার উত্তর হবে ইনসুলিন ইনসুলিন কি করে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় ঠিক আছে এর পরের প্রশ্ন হচ্ছে ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে তো ডেঙ্গু জ্বর কোন ভাইরাসের কারণে ছড়ায় এটার উত্তর হয়ে যাবে ফ্ল্যাভি ভাইরাস ঠিক আছে ফ্ল্যাভি ভাইরাসের দ্বারা ডেঙ্গু জ্বর ছড়ায় এর পরের প্রশ্ন শালোক সংশ্লেষের শালক সংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত তো স্বাভাবিক তাপমাত্রা কত বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সালোক সংশ্লেষ ভালো হয় তো বন্ধুরা এর পরের প্রশ্নটি হচ্ছে হেপাটাইটিস বি ছড়ায় কিসের মাধ্যমে তো হেপাটাইটিস বি কিসের মাধ্যমে ছড়ায় এটার উত্তর হবে হেপাটাইটিস বি রক্তের মাধ্যমে ছড়ায় ঠিক আছে এর পরের প্রশ্ন টুন্ডু রোগ কীসের রোগ মানে টুন্ডু রোগ হয় কিসের তার টুণ্ডু রোগ হয় বা কিসের টুন্ডু রোগ হয় এটির উত্তর হবে গমের টুন্ডু রোগ দেখা দেয় ঠিক আছে এর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের চতুর্থ পার্টের কুইটার বেশি প্রশ্ন তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে নেবে এই রকম ভিডিও ডেইলি বেসে পাওয়ার জন্য তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য